আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল নাইম। আজকের ভিডিওটা তোমরা যারা সদ্য পলিটেকনিকে চান্স পেয়েছো তাদের উদ্দেশ্যে, যারা পলিটেকনিকে চান্স পেয়েছো বা ভর্তি হয়েছো অলরেডি, তো ক্লাস শুরু হতে মোটামুটি এখনো মাসখানেক বাকি। তো এই সময়ের মধ্যে তোমরা কি কি কাজ করতে পারো, যেহেতু এই টাইমটা তোমাদের ফ্রি, তো এই সময়ের জন্য কি কি কাজ করতে পারো সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তোমরা এই এই সময়টাতে তোমাদের যে স্কিলে একটু ঘাটতি যদি থেকে থাকে, যে তোমার একটা কম্পিউটারের দক্ষতা তোমার একটু কম আছে, সেটা তুমি কমপ্লিট ফুলফিল করে নিতে পারো। তোমার হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যে সূত্রগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো। এই সময়টাতে খুব ভালো ভালো কিছু বই পড়তে পারো, বড় বড় রাইটারের কিছু বই পড়তে পারো। তুমি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো ওই ডিপার্টমেন্ট সম্পর্কে খুব ভালো কিছু আগে থেকেই আইডিয়া পেতে হলে তোমাকে কিছু ওই ডিপার্টমেন্টে যারা খুব ভালো ভালো বই লিখেছে সেই সকল বই পড়তে পারো। মনে করো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছো ভালো একটা পলিটেকনিকে, তো তুমি এখন কি কি বই পড়বা? দেখো সিভিলের অনেক সূত্র আছে। সবার আগে যে বেসিক সূত্রগুলো, ম্যাথমেটিক্যালের যে সূত্র, ফিজিক্সের যে সূত্র, কেমিস্ট্রির যে তোমার পর্যায় সারণী, এবং এছাড়া তোমার যে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন যে বেসিক বইগুলো আছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো তোমরা খুব ভালো করে পড়াশুনো করে আয়ত্ত করে নেবা। এতে করে হবে কি, তুমি যখন ফার্স্ট সেমিস্টারে রান করবা তোমার জন্য সব কিছু ইজি হয়ে যাবে, কারণ তুমি এগুলো এই এক মাসের মধ্যে গুছিয়ে নিবা। এটা হয় যেমন যারা ভালো করে তারা শুরু থেকেই এগুলো করা থেকে শুরু করে এবং আস্তে 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 সেমিস্টারে তারা খুব ভালো করে। এর কারণে তাদের রেজাল্টে যেমন ভালো হয়, তাদের পারিপার্শ্বিক অর্থাৎ তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সট্রা কিছু জানার যে মানসিকতা সেটা আগে থেকেই তৈরি হয়ে যায়। তো এই সময়টা তোমরা ঘোরাঘুরিতে কাজে না লিগে অর্থাৎ ঘোরাঘুরিতে সময় নষ্ট না করে কাজে লাগাও। তোমার আগামী দিনগুলোতে যে তুমি পড়াশোনা করবা সেই সম্পর্কে আগে থেকে একটু আইডিয়া নিয়ে নাও। তো সবার জন্য শুভকামনা এবং অগ্রিম শুভকামনা এবং কারিগরি শিক্ষায় স্বাগতম সবাইকে, ধন্যবাদ সবাইকে।